করবে তখন পরস্পর সালাম করবে এটি আল্লাহর নিকট হতে পবিত্র প্রাপ্ত বরকত মণ্ডিত পবিত্র অভিবাদন সম্মানিত উপস্থিত অন্যের গৃহে ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়তান গাইরা বুয়তিকুম

আমরা তো অনেক ক্ষেত্রে কি করি অন্যের বাড়িতে যাওয়ার সময় এই অমুকের বাড়িতে আছে না অমুকের মা বাড়িতে আছে না সালামের খবর নাই অনুমতির খবর নাই আমরা তার বাড়িতে ঘরে প্রবেশ করলাম না এটা আল্লাহ নিষেধ করছেন যে নিজের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করো না অন্যের ঘরে প্রবেশ করতে হলে তাদের কাছ থেকে আগে অনুমতি নিতে হবে এবং ওই গৃহবাসীকে সালাম দিতে হবে রসুল সাল্লু সাল্লাম বলেন সাল্লাহ সাতুন কুল্ল হুম আনল্লাহ ইন আশা রুজিকা ওয়াকুফিয়া ওয়া ইন মাতা আদ খরাহুল্লাহুল জান্না রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন তিন ব্যক্তি আল্লাহর জিম্মাই থাকে তিন ব্যক্তি আল্লাহর জিম্মাই থাকে যদি তারা বেঁচে থাকে তাহলে রিজিক প্রাপ্ত হয় এবং সে রিজিক তাদের জন্য যথেষ্ট হয় আর যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তা আলাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এক যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করার সময় বাড়ির লোকজনদেরকে সালাম দেয় সে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে সম্মানিত উপস্থিতি আজ থেকে বাড়ির সমস্ত সদস্যদেরকে বলে দিতে হবে ছেলে মেয়ে স্ত্রী যারা আছে তাদের সকলকে বলে দিতে হবে যে আজ থেকে আমাদের বাড়িতে যেই প্রবেশ করবে সকলকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে এর জন্য রাসুল সাহাল্লাম বললেন যে তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে তার এক নম্বর আল্লাহ রাসুল বললেন যে ওই ব্যক্তি যে বাড়িতে প্রবেশ করার সময় বাড়ির লোকজনকে লোকজনদেরকে সালাম দেয় ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে দুই অমান খরাজা ইলাল মাসজিদি ফাহুয়া যামিনুন আহল আল্লাহ যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হয় সে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে তিন রাসূল সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলেন আমান খরাজা ফিসাবিল্লাহি ফাহুয়া যামিনুন আলাল্লাহ যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বের হয় সে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে সম্মানিত উপস্থিতি যে ঘরে কেউ বসবাস করে না ঘরটা খালি পড়ে থাকে আপনার বাড়িতে কয়েকটা ঘর সেই ঘরে কেউ থাকে না খালি ঘর এমনি পড়ে আছে ওই ঘরে প্রবেশ করার সময় বলতে হবে আসসালাম ও আলাইনা ও আলা ইবাদিল্লাহ আলিহীন আমাদের এবং আল্লাহর সৎকর্মশীল বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক এই দুয়া বলে ওই ঘরে প্রবেশ করতে হবে যেই ঘরে কেউ বসবাস করে না পরিত্যক্ত ঘর পড়ে আছে সেই ঘরে প্রবেশ করার সময় আসসালাম আলাইনা ও আলা ইবাদিল্লাহ আলিহীন এই দুয়া বলে সেই ঘরে প্রবেশ করতে হবে প্রাকৃতিক প্রয়োজন পূরণকারী ব্যক্তিকে সালাম না দেওয়া যে ব্যক্তি পেশাব পায়খানা করতেছে এমন ব্যক্তিকে সালাম দেওয়া উচিত নয় ঠিক নয় আব্দুল্লা ইহনো মরাদি আল্লাহ তাআলা আন হো বলেন আন্নার জুনান মার রব রসুরুল্লোহি সল্লসাল্লাম এয়া বলু ফাসাল্লাম ফালাম ই রুদ্দা আলাই রসুল্লা এক ব্যক্তি রসুল সা্লামের নিকট দিয়ে অতিক্রমকালে রসুল সাল্লামকে সালাম দিল তখন রসুল সাহা পেশাব করছিলেন রসুল সাল্লাম তার সালামের জবাব দিলেন না তাহলে সম্মানিত উপস্থিতি যে ব্যক্তি পেশাব পায়খানায় রত এমন ব্যক্তিকে সালাম দেওয়া উচিত নয় এই কথাটা মাঝখানে একটি কথা যেহেতু মনে পড়েছে কথাটা এখানেই বলে দিই আমাদের সমাজে আমাদের সমাজে একটি কথা প্রচলিত রয়েছে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না আছে কি নাই এই কথাটি আমাদের সমাজে প্রচলিত আছে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না সালাম আপনি ভাত খাচ্ছেন আপনি বলছেন এক গ্লাস পানি দাও তরকারি নিয়ে আসো ভাত নিয়ে আসো এটা দাও সেটা দাও লবণ দাও সবই চলতেছে সালামে কি অপরাধ করলো যে আপনার সালাম দেওয়া যাবে না সালামে কি অপরাধ করেছে এমন কোন পরিস্থিতি নেই যেই জায়গায় সালাম দেওয়া যাবে না একজন মানুষ সালাত আদায় করতেছে আপনি সালাম করবেন ওই যে আগে বলেছি উচিত নয় কিন্তু পেশাব পায়খানা যদি কেউ করে আপনি যদি সালাম দেন দেওয়া যাবে কিন্তু ঠিক নয় তবে উত্তর সালাম দেওয়া যাবে না এমন কোন জায়গা নাই পৃথিবীতে সব জায়গায় সালাম দেওয়া যাবে তবে উত্তর দেওয়ার ক্ষেত্রে কিছু ভিন্ন নিয়ম রয়েছে যেমন সরাসরি সাক্ষাৎ হলে সালাম দেবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সে আপনাকে উত্তর দেবে ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ একজন ব্যক্তি পেশাব পায়খানা করতেছে আপনি যদি তাকে সালাম দিয়ে দেন তাহলে ওই পেশাব পায়খানা করো করারও অবস্থায় যে আপনার সালামের উত্তরও দিতে পাবে না পেশাব পায়খানা সেরে এসে উঁচু করে সালাম দিতে এটাই রাসূলের সন্ন্যাদ একজন ব্যক্তি সলাতে দাঁড়িয়ে আছে নমাজ পড়তেছে আপনি যদি তাকে সালাম দেন তাহলে সে সলাত আদায় করা অবস্থায় ওয়ালাইকুম সালাম বলে সে আপনার সালামের জবাব দিতে পাবে না কীভাবে দিবে এইভাবে হাত ইশারা করে আপনার সালামের জবাব দিয়ে দিবে অতএব সম্মানিত উপস্থিতি সালাম দেওয়া যাবে না এমন কোনো পরিস্থিতি দুনিয়াতে নেই শিশুদেরকে সালাম দেওয়া শিশুদেরকে সালাম দেওয়া মুস্তাহাব আনাসরদ আল্লাহ তালা আনহু একদল শিশুদের পাশ দিয়ে অতিক্রমকালে তাদেরকে সালাম দিয়ে বলছেন যে নবী করিম আলাইহ সাল্লাম অনুরূপ করতেন মানে আল্লাহ রাশুলো শিশুদেরকে সালাম দিতেন আপনি যদি একটা শিশুর সাথে আপনার দেখা হয় আপনি যদি তাকে সালাম দেন দুই দিন তিন দিন সালাম দিবেন চতুর্থ দিনের বেলায় সে আপনাকে দেখলে আগে সালাম দিয়ে দিবে তাকে শিক্ষা দর্জন আপনি সালাম দেবেন সম্মানিত উপস্থিতি ইহুদিন আসারাদেরকে আগে সালাম না দেওয়া ইহুদিন আসারাদেরকে আগে সালাম দেওয়া যাবে না রসুলুল্লাহ সাল্লাল্লাহ ইহুসাল্লাম বলেন লাত আব্দৌল ইহুদ আবি সালাম তোমরা ইহুদি নাসারাদেরকে আগে সালাম করো না ইহুদিরা হচ্ছে অভিশপ্ত যত খারাপ পরিকল্পনা যত মুসলমানদের ইমান ধ্বংস করার জন্যে যত খারাপ পরিকল্পনা সব পরিকল্পনা করে ইহুদি খ্রিস্টান টাকা দিয়ে সহযোগিতা করে মুসলমান মাঠে কাজ করে সম্মানিত উপস্থিতি ইহুদিরা হচ্ছে অভিশপ্ত খ্রিস্টানেরা হচ্ছে পথভ্রষ্ট কিতাব পাওয়ার পরে তারা পথ ভ্রষ্ট হয়ে গেছে তো এই ইহুদি খ্রিস্টান বা বিধর্মী এদেরকে আগে সালাম দেওয়া যাবে না এটা রসুল সাল্লাম নিষেধ করেছেন তবে তারা যদি আগে আপনাকে সালাম দেয় তারা যদি আপনাকে সালাম দেয় তাহলে কিভাবে উত্তর দিবেন রসুল সাল্লাম বলছেন যে ইদা সাল্লামা আলাইকুম আহলুল কিতাব আলাইকুম। রসুল্লা সাল্লাম বলছেন যদি কোনো আহলে কিতাব তোমাদেরকে আগে সালাম দেয় তাহলে তোমরা শুধু আলাইকুম বলে তাদের সালামের জবাব দেবে কারণ ইহুদি খ্রিস্টানেরা আপনাকে সালাম তো দেয় না বলে আসাম আলাইকা বা আসামো আলাইকুম তোমাদের উপরে মৃত্যু হোক এটা বলে তারা আমার আপনার মৃত্যু কেমন করে এজন্যে তাদেরকে আগে সালাম দেওয়া যাবে না যদি তারা সালাম দেয় আগে তাহলে শুধু আলাইকুম বলে তাদের সালামের জবাব দিতে হবে পরিচিত হোক অপরিচিত হোক সকল মুসলিমকে সালাম দেওয়া পরিচিত অপরিচিত সকল মুসলিম মাত্রই সালাম দেওয়া উচিত সে আত্মীয় হোক বা অনাত্মীয় পরিচিত হোক অথবা অপরিচিত হোক সকলকে সালাম দিতে হবে রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো আইউল ইসলামে খৈর ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটি এখানে আরেকটা কথা বুঝতে হবে আগে ইবাদত মূলত দুই ভাগে বিভক্ত এক হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদত যাকে হকুল্লাহ বলে যেমন সলাদ সিয়াম আর আরেকটা হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত ইবাদত যাকে হকুল ইবাদ বলে এই হকুল ইবাদের ক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে কি রাসুল সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি রাসুল সাল্লাম বলছেন ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে তুতরিমুত্ত হম ক্ষুধার্ত অসহায় দুস্থ গরিবকে খাবার খাওয়ানো বান্দার সাথে যে ইবাদত বান্দার সাথে যে সম্পৃক্ত ইবাদত এই ইবাদতেরই কথা রাসুল সাল্লাম বলছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে ইসলামের সেটা হচ্ছে দুস্থ অসহায় গরিব মানুষকে খাবার খাওয়ানো দুই নম্বর শ্রেষ্ঠ কাজ হচ্ছে তারিফ পরিচিত হোক অপরিচিত হোক সকলকে সালাম দেওয়া কিন্তু আজকে আমাদের অবস্থা কি হয়েছে আজকে আমাদের সমস্যা হয়েছে যে আমরা শুধু পরিচিত মানুষকে সালাম দেয় অপরিচিত মানুষকে সালাম না দেয়া সাল্লাম কিয়ামতের যে ছোট আলামতগুলি প্রকাশ করেছেন বলেছেন যে এগুলি হচ্ছে কিয়ামতের ছোট ছোট আলামত তার মধ্যে একটি আলামতের কথা আল্লাহ রসুল বলছেন যে মানুষ শুধু তার পরিচিত ভাইকে পরিচিত মানুষকে সালাম দিবে অপরিচিত মানুষকে সালাম দিবে না এটা একটা কিয়ামতের ছোট আলামত রাসুল সাইসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইসলামের সবচেয়ে ভালো কাজ কি তিনি বললেন দুস্থ সহায় গরিব মানুষকে খাবার খাওয়ানো আর পরিচিত হোক অপরিচিত হোক সকলকে সালাম প্রদান করা সম্মানিত মাস উপস্থিতি কেউ যদি কারোর মাধ্যমে সালাম পাঠিয়ে দেয় ধরেন বোঝাবার জন্য বলি যে আমি আপনাকে বললাম যে আমার সালামটা উমুখকে পৌঁছে দিও তাহলে ওই যাকে সালামটা পৌঁছে দেওয়া হলো সে কিভাবে উত্তর দিবে সে উত্তর দিবে যে সালাম বহন করে নিয়ে গেল এবং যে সালাম দিল উভয়কে সে যেন উত্তর দেয় এইভাবে ও আলাই ও আলাইহি সালাম মনে রাখবেন ওয়া আলাইকা ওয়া তোমার এবং তার উপরেও শান্তি বর্ষিত হোক এইভাবে সালামের জবাব দিতে হবে সম্মানিত উপস্থিতি সংক্ষেপে বলে যাচ্ছি সময় সংক্ষিপ্ত ইশারা সালাম না দেওয়া ইশারা সালাম দেওয়া যাবে না তবে কোনো ব্যক্তি যদি বোবা হয় তাহলে মুখে উচ্চারণ সহ আপনি ইশারার মাধ্যমে তাকে সালাম দিতে পারবেন অথবা